वेलकम टू शाश्वती रेसिपीज। आज के रेसिपी हलो मिष्टी कूमड़ो एवं मुसुर डाल बाटा दिए काटलेट एवं चप। चलुन देखे नेওয়া যাক এর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। এর জন্য নিয়েছি আমি মিষ্টি কুমড়ো হাফ কেজি মতো গ্রেট করে রাখা এবং 250 মুসুরির ডাল আগের দিন রাতে ভিজিয়ে আমি গ্রাইন্ডারে গ্রেট পেস্ট করে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, জোয়ান এবং জিরে ও শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি এটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করছি না আলাদাভাবে, এবং ধনে পাতা কুচি। আর এটা আমি ব্রেড ক্রাম ঘরেই বানিয়ে নিয়েছি। পাউরুটি ড্রাই রোস্ট করে 15 মিনিট দিয়ে আমি গ্রাইন্ডারে করেছি। আর সাদা তেল। এবারে আমি প্রথমে মিষ্টি কুমড়োগুলোর জল চিপে নিচ্ছি, তা নাহলে যে ব্যাটারটা বানাবো সেটা একদম লুজ হয়ে যাবে, চপ বানানো যাবে না বা কাটলেট বানানো যাবে না। খুব ভালোভাবে এটাকে আমি চিপে নিচ্ছি, চিপে একপাশে রাখছি পাত্রের। এবারে কুমড়ো গ্রেট করা কুমড়োটা আলাদা রেখে আমি মুসুর ডাল পেস্টের ওপরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচ মতো, লবণ দিচ্ছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, এটা একটু বেশিই দিচ্ছি যেহেতু পরিমাণ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেওয়া যায়। আর জোয়ান। এবারে আমি মুসুরির ডাল বাটার সঙ্গে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, কুমড়োর সঙ্গে দিচ্ছি না, কেননা লবণ আছে, লবণ যদি থাকে কুমড়ো দিয়ে আরও জল বেরোতে পারে। এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ও পেঁয়াজ কুচি দিলাম। আমি এক্ষেত্রে দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুসুরির ডাল পেস্টের সঙ্গে। এটা মাখা হয়ে গেলে, মিশে গেলে তার সঙ্গে আমি কুমড়োটা এবারে মিশিয়ে নেব। এবারে কুমড়োটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যাতে জলটা না বেরোয়। এবার আমি ভাজা মশলা, যেটা আমি জিরে ড্রাই রোস্ট করেছি এবং একটা মতো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা গোল করে নিচ্ছি, গোল করে চ্যাপটা করে নিচ্ছি, চপের আকারে করে নিয়ে আমি এবার ব্রেড ক্রাম্পে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে ভাজতে পারি। ভালোভাবে যত মাখিয়ে নেব তত ক্রিস্পি হবে। এটা দুবারও মাখিয়ে নেওয়া যায় ইচ্ছা করলে, কিন্তু আমি একবারই দিলাম, দুবারে দিলে আরও ক্রিস্পি হবে। এবার আমার বানানো হয়ে গেছে চপ এবং কাটলেট। এবার আমি কড়াইতে সাদা তেল দেব চপ এবং কাটলেট ভেজে নেবার জন্য। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি একে একে। একটু সাবধানে উল্টে দেবো, কারণ আমি আলাদাভাবে কোনো ব্যাটারি ডোবাইনি, ব্রেড ক্র্যাম্পে ডাইরেক্ট দিয়েছি, সেই জন্য একটু সাবধানে উল্টাবো। আমার ভাজা হয়ে গেছে চপ, এইভাবে আমি অন্য চপগুলো ভেজে নেব এবং কাটলেটগুলো ভেজে নেব, ডিপ ফ্রাই করব। চপ এবং কাটলেট আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি সাজিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা ইভিনিং সাক্স।